একাধিক কড়া সিদ্ধান্ত নিয়ে বড় নির্দেশের মাধ্যমে বিচারপতিদের মধ্যে নজর কেড়েছেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষের সাথে তার অম্ল মধুর সম্পর্ক বারেবারই সামনে এসেছে অভিজিৎ গাঙ্গুলি ও অরুণব ঘোষ তারা বিভিন্ন ইস্যুতে বাঘ বিতণ্ডায় জড়িয়েছেন তবে আদালত এবং বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরছে রাজ্যের সাধারণ মানুষের আর তার কৃতিত্ব অনেকাংশে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এমনটাই মনে করেন সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিভিন্ন দুর্নীতি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ভূমিকার প্রশংসা করে বিকাশবাবুর দাবি বিচারপতি গঙ্গোপাধ্যায় সক্রিয়তা দেখে অন্য বিচারপতিরাও বিষয়টির গুরুত্ব উপলব্ধি করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কৃতিত্ব প্রথমেই তিনি প্রথম বলটা বাউন্ডারি লাইনে পাঠিয়েছেন এখন সবাই বুঝতে পারছে এই বলটা বাউন্ডারি করা যায় এসএসসি এবং টেট নিয়োগ দুর্নীতি মামলায় আইনি পদক্ষেপের ক্ষেত্রে বিচার বিভাগের এই সক্রিয় ভূমিকায় তার নিজের তেমন কোনো কৃতিত্ব নেই এমনটাই মনে করেন বিকাশবাবু তিনি বলেন প্রাথমিকভাবে এর কৃতিত্ব তাদের যারা মেধা থাকা সত্ত্বেও চাকরি পাননি এবং নিয়োগে দুর্নীতি হয়েছে বুঝতে পারার পরে সাহস করে এ বিষয়ে আদালতে গিয়েছেন সেই বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য আদালতের যে সমস্ত জুনিয়র আইনজীবীরা বহু সময় ব্যয় করে বহু শ্রম দিয়ে মামলার ক্ষেত্র প্রস্তুত করেছেন তাদেরকেও কৃতিত্ব দিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য অন্যদিকে অভিজিৎ গাঙ্গুলি প্রসঙ্গে তিনি বলেন যে মুহূর্তে দুর্নীতি দেখেছেন তিনি সঙ্গে সঙ্গে কড়াভাবে তদন্তের নির্দেশ দিয়েছেন